তো এই যে রূপমন্দির, এখানে কিছু কাজ চলাকালীন তো পুরো দেখা যাচ্ছে না কিসমিস। তো এবার সিনেমা দেখে বেরালাম, ঠিক বেলগুড়া স্টেশনে বসে আছি। তো এবার স্যারকে জিজ্ঞেস করি তো সিনেমাটা কেমন লাগলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকে যাচ্ছি আমরা কিসমিস দেখতে। নতুন 28 তারিখে বেরিয়েছিল কিসমিস সিনেমাটা, তো আজকে যাচ্ছি দেখতে। আজকে 1 তারিখ, তো আমাদের 8:30 শো। তো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি বেলগড়িয়ার রূপমন্দির গরিবের সিনেমার। তো সেখানেই যাবো, তোমাদের বেলগড়িয়ার রূপমন্দির সিনেমা হলটাও দেখিয়ে দেবো। তো কেমন, খুব কম খরচে তুমি বেলগড়ি রূপমন্দিরে তোমার সিনেমা দেখতে পারবে। 80 টাকার টিকিট আর 100 টাকার টিকিট। 80 টাকার হচ্ছে নর্মাল আর 100 টাকা হচ্ছে প্রাইম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এবার বেলগড়িয়া স্টেশনে নামলাম। বেলগড়িয়া স্টেশনের সামনে রূপমন্দির সিনেমা হল, রূপমন্দির সিনেমা হল লোকেশনটা বলে দিই। ওটা বেলগড়িয়া স্টেশন, বেলগড়িয়া স্টেশনের সামনেই একটু হেঁটেই সামনে ওখানটা এই দিক দিয়ে যেয়ে সামনে রূপমন্দির সিনেমা হলটা পড়বে। তো কাউকে তুমি জিজ্ঞেস করলে বই করতে পারো। তো আর একটু গিয়ে তোমাদের ভিডিও করে দেখ। তো এই যে রূপমন্দির, এখানে কিছু কাজ চলাকালীন তো পুরো দেখা যাচ্ছে না কিসমিস কিসমিস। তো এই চলে যাচ্ছে বেলগড়িয়া ব্রিজ, বেলগড়িয়া ব্রিজের নিচেই ঠিক আমরা দাঁড়িয়ে আছি রূপমন্দির সিনেমা হল। আমার সাথে আছে আমার স্যার, আমি এবার ভেতরে ঢুকে তো কথা হচ্ছে। তো চলো সিনেমা হলের ভেতরে ঢুকা যাচ্ছে। তো আমরা এখন সিনেমার ভেতর ঢুকলাম। তো আমাদের টিকিট লেগেছিলো পার হেড 80 টাকা। তো 80 টাকায় খুবই ভালো সিট পেয়েছিলাম। পার হেডটা কথা জানি না কি, এই সিনেমা হলে সম্পূর্ণ বাইরে খাবার দাবার অ্যালাউ আছে। তো তোমরা খাবার দাবার নিয়েও আসলে আস করো। She says that she loves me, she just wants to fuck me. Got me feeling something, got me feeling nothing. Okay. Why are you so weird, boring type? Ajit, mane eto porashona kore hobe naki? Excuse me, dada tomar ki connection ache? তো এই সময় সিনেমা শেষ হলো, তবে এবার বাইরে বেরাচ্ছি। সিনেমাটা এরকম আমরা সিট এখানে বলছিল, ওখান দিয়ে এক্সিট বেরোতে হবে। চলো। তো এবার সিনেমা দেখে বেরালাম, ঠিক বেলগুড়া স্টেশনে বসে আছি। তো এবার স্যারকে জিজ্ঞেস করি তো সিনেমাটা কেমন লাগলো। সিনেমাটা কেমন লাগলো, মিষ্টি মিষ্টি প্রেমের গল্প আর কি ব্যাপারটা। দুজনের মধ্যে দেবরূপের মধ্যে একটা পারিবারিক সবার সাথে বসে দেখা যায়, এরকম একটা সিনেমা ভালো লাগলো আর কিছু বলার নেই আপাতত বললে। তো এইবার ট্রেনে উঠে দমদম যাবো, দমদম থেকে একটু ডায়মন্ড প্লাজা যাবো। ডায়মন্ড প্লাজার মলটা ঘুরবো, ঘুরে ওখানেই ব্লগটা শেষ করবো। তো পুরো ব্লগটা এখন বাকি আছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন দমদম স্টেশনে নামলাম, দমদম স্টেশনে। এবার দমদম স্টেশনে এদিক দিয়ে গিয়ে সামনে নাগের বাজার অটো ধরে ডায়মন্ড প্লাজে যাবো। ডায়মন্ড প্লাজে গিয়ে চলো দেখা হচ্ছে। এই যে এই মঙ্গলিতে ঢুকবো, তো মঙ্গলিতে ঢুকে পরে কথা হচ্ছে। তো ভাই এবার ডায়মন্ড প্লাজার সামনে চলে এসেছি, মলটা ঠিক এরকম। তো চলো এবার ঢোকা যাক। চলো। তো হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে মঙ্গিনীতে ঢুকেছিলাম, কারণ মঙ্গিনীতে চিকেন 65 খেলাম আমি আর স্যার মিলে। চিকেন 65 খেয়ে ডায়মন্ড প্লাসে যাচ্ছি, কারণ ডায়মন্ড প্লাসের খাবার দাবারে প্রচুর দাম বলি, তার জন্য আমরা ভেতরে না খেয়ে বাইরে খেয়ে ভেতরে ঢুকলাম।
হচ্ছে মনে ওরকম হচ্ছে প্রোগ্রাম টাইপের হচ্ছে আর এই যে টাইম জোনে ঢুকবো না, কারণ আমারও বড় হয়ে গেছে। আগে একবার ঢুকেছিলাম টাইম জোনে, গেম খেলেছি তখন দাম কম ছিল, এখন তোমার পাস নিতে হবে, পাস নিয়ে যেমন বাচ্চা দেখছো খেলছে, তো এরকমই ব্যাপার এখন। তো চলো সামনে যাওয়া যাক আরও। তো গাইস, যারা ডায়মন্ড প্লাজা আসবে, যাদের টয়লেট পাবে, তো তাদের এখানে টয়লেটের ব্যবস্থা আছে। তো চলো সামনে যাওয়া যাক। আর যদি তুমি খুঁজে না পাও, তোমাদের এখানে সামনে মেকআপের দোকান, এটা তিনতলা, হ্যাঁ তিনতলায়, দুতলায় আছে মেকআপের দোকানের সামনে, বা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, অনেক ঘুরলাম। তো এখন আমরা ডায়মন্ড প্লাজার চারতলার রাংদে বাসিন ধাবার উপরে দাঁড়িয়ে আছি। আজকে সোমদা আসবে শুনছি, তাই জন্য এখন একটা প্রোগ্রাম হচ্ছে। সোমদা আমি কতক্ষণ থাকবো, যদি সোমদা আসতে পারে তো ভালোই হবে। তো আর কিছু সময় কাটিয়ে এবার বাড়ি যেতে হবে। চলো এই ব্লগকে এতটাই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো। পরের ব্লগ আরো ভালো করার চেষ্টা করবো। তো এত রকম টাটা।